tuh malu. Enggak mau dah. আমি কথা বলছি কথা বলছি কথা বলছি কথা বলছি হ্যাঁ বল বলে অবরোধ বন্ধ ছিল কি হলো এসে আপনি এখানে আসলেন কি হলো হ্যাঁ আজকে ট্রাক কনার্স অ্যাসোসিয়েশন দা একটা ধর্মঘট ডেকেছেন কালকে আমাদের একটা মিটিং ছিল জেলাতে আমরা মাননীয় অতিরিক্ত জেলা শাসকের নির্দেশে এবং ওনার সঙ্গে আরটিও সাহেবের সঙ্গে থেকে আমরা মিটিং আলোচনা করেছি ওনাদের যা দাবি দাবাগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকেও আমি এসেছি ওনারা ধর্মঘট এখানে পালন করছেন এবং আমি কালকে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত ওনাদেরকে জানালাম এবং আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে যা যা করা সম্ভব সবই আমরা বিবেচনার সঙ্গে দেখে সহানুভূতির সঙ্গে যাতে করা যায় সেজন্য ওনাদেরকে আবেদন জানালাম যে আপনারা এখান থেকে ধর্মঘটটা তুলে নিন এবং পেট্রাপোল এই যে একটা আন্তর্জাতিক বর্ডারে যে পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য আমি অনুরোধ করলাম ওনারা আমার দাবিটা আমার আবেদনটায় যাতে সাড়া দেন সেই জন্য ওনাদেরকে আমি আবার আবেদন রাখছি এবং যাতে ধর্মঘট তুলে নেন পরিবহন ব্যবস্থা নর্মাল পণ্য পরিবহন ব্যবস্থা যে নর্মালভাবে চালু হয় এই পেট্রাপোল বনগা থেকে তাতে আমি খুবই ওনাদেরকে সাধুবাদ জানাবো এবং আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকেও ধন্যবাদ জানাবো ঠিক আপনার নাম বিপ্লব প্রধান ইয়ারটিও বন্ধ আজকে কি পেট্রাপোলে বন্ধ ছিল ট্রাক পেট্রাপোল না আমরা সারা ওয়েস্ট বেঙ্গল আমরা বন্ধ করেছি আমাদের ছদবার দাবি আছে সেই দাবির ভিত্তি করে আমরা সারা ভারতবর্ষে বন্ধ করেছি আমাদের ওভারলোডিং বন্ধ করতে হবে অ্যাজ পার এক্সেল লোড যে আছে সেই এক্সেল লোড পারমিশন আছে সেটাকে টানাতে হবে পুলিশের জুলুম আছে সেটা বন্ধ করতে হবে আর যে গাড়ি ঠিক মতন চলতে পারছে না তাদেরকে বাদ দিতে হবে যদি 15 বছরের ঊর্ধ্বে যে গাড়িগুলো আছে তাদেরকে সরিয়ে নিতে হবে সাথে সাথে আমাদের
আমরা চেয়েছি যে পেট্রোল ও ডিজেল যেটা আমাদেরকে দিচ্ছে ১৯ সালে যে আমাদের বাজেট হয়েছে সেই বাজেটে বলে দিয়েছে জিএসটি, সেটা জিএসটিটা চালু করছে না, সেটা চালু করতে হবে। এবং লোডিং পয়েন্ট থেকে যে জায়গায় লোডিং পয়েন্ট আছে সেখান থেকে ওভারলোড বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকার যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টিটা আমরা যে বৃদ্ধি হচ্ছে প্রিমিয়াম সেটা আমরা দিতে চাই না। আর পুলিশ এবং আরটিও যে অশান্তি করছে সেগুলোকে বন্ধ করতে হবে। রাস্তায় যখন তখন ধরে যে কোনো কেস দিচ্ছে সেই ব্যাপারে আমাদের রিপোর্ট। তবে আজকে কটা থেকে বন্ধ ছিল? আজকে আমাদের সকাল থেকে বন্ধ করেছি, এখন সব জায়গায় বন্ধ আছে। আমাদের কাছে এসেছেন আমাদের এখানকার মাননীয় আরটিও সাহেব এসেছেন, উনি এসে বলছেন দেখুন এই গাড়িগুলো তো দীর্ঘদিন আজকে ১২-১৩ দিনের জায়গায় দাঁড়িয়ে আছে, এই গাড়ি তো নতুন গাড়ি নয় যে আপনারা আসলে আপনারা আটকে দেবেন, এটাকে আপনারা যদি ছেড়ে দেন আমরা আপনাদের কথা দিচ্ছি। গতকালকে একটা কথা হয়েছে আমাদের সাথে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আমরা বসেছিলাম, বসে সমস্ত উত্তর সরসনার যত নেতৃত্ব ছিলেন আরটিও থেকে শুরু করে অফিসিয়ালরা এবং তারপরে আমাদের পুলিশের সর্বময় অধিকর্তারাও ছিলেন, তারা একটা কথা দিয়েছেন আমাদেরকে। আমরা যখন সমস্ত ঘটনাগুলো বললাম যে আমরা এই ঘটনাটা সুন্দর করে দেখছি, আপনাদের যাতে কোনো অসুবিধা না তার চেষ্টা করছি, দুটো ব্যাপারে ওরা বলেছেন, থার্ড পার্টি ইনস্যোর এবং জিএসটির ব্যাপারে ওরা বলছে এটা তো আমাদের ঘটনা নয়, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘটনা, আমরা এই ব্যাপারে যথাযথ লিখে দিচ্ছি এবং ওরা সেটাকে ঠিক করার চেষ্টা করবে। তারপরে এখন কি পরিবহন চালু আছে? না না, এখনো কিছু চালু নেই। এখন উনি রিকোয়েস্ট করছেন, উনি বলছেন দেখুন এই গাড়িগুলো তো দীর্ঘদিন এসছে এবং যেসব শ্রমিকরা আছেন তারা বললেন যে আমরা দীর্ঘদিন এসে বসে আছি, আমরা তো হালে আসিনি, তা আপনারা স্ট্রাইক শুরু করেছেন, আমাদের গাড়িগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা যে আর নতুন করে বোঝাই করবো না টিল যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রাইক না বন্ধ হচ্ছে। সেই কারণে আমাদের আরটিও সাহেব রিকোয়েস্ট করছেন যে গাড়িগুলো দীর্ঘদিন দাঁড়িয়ে আছে এদেরকে যদি ছেড়ে দেন সবচেয়ে ভালো হয়। এবং আপনাদের নিয়ে আবার বসছি, যেমন গতকালকে আমাদের মিটিং হয়েছে সেই মিটিংয়ে আপনি ছিলেন এবং আরও সমস্ত নেতৃত্বটা ছিলেন উত্তর সরসনার, আমরা আপনাদের নিয়ে বনগাঁতে বলবো সমস্ত আমরা এই মুহূর্তে এই জায়গাটা তুলবো এই কারণে যেহেতু এই গাড়িওয়ালা জানা আছে তাদের খাবারের কোনো পরিসংখ্যান পরিব্যবস্থা নেই, কারণ টাকা পয়সা তাদের ১৫-২০ দিন ধরে এসেছে শেষ হয়ে গেছে, ওই জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাচ্ছে, নানান রকম নুইসেন্সি হচ্ছে। সেই জন্য আমরা মনে করছি, আমরা আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা আলোচনা করে দেখেছি, দেখে আমরা মনে করছি এদেরকে ছেড়ে দিয়ে বলে দেওয়া হবে এরা চলাচল করবে না, তার যে জায়গায় বনে এইখান থেকে বনগাঁ বাইরে গিয়ে দাঁড়িয়ে যাবে, এটা আমরা একটা চিন্তা করছি। আপনার নাম? দিলীপ দাস, আমি সেক্রেটারি বনগাঁ মোটর অ্যাসোসিয়েশন, জয়েন্ট সেক্রেটারি ফেডারেশন অফ পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন।